12 বছর ধরে এটা আমার ছিল। মানে ঠিকঠাক মতো পুকুরে গোসল করা, তারপর হচ্ছে ভালো টি শার্ট গায়ে দেয়া থেকে শুরু করে বন্ধু বান্ধবদের সাথে সব জায়গায় ট্যুরে যাওয়া, অনেক কিছু আসলে মিস করেছি। এটা হচ্ছে যে এটা আসলে মানসিক এক ধরনের যন্ত্রণা। সালাম আলাইকুম, আমি মুনতাসির বিল্লা, আমি মূলত আসছি হচ্ছে কুমিল্লা থেকে আর কি, আমার গ্রামের বাড়ি কুমিল্লা। আর হচ্ছে গতকালকে হচ্ছে আমি সার্জারিটা করি আর কি। তো সার্জারিটা করার মানে আমার আসলে দীর্ঘদিন একটা প্ল্যান ছিল মূলত আর কি, কিন্তু দেখাচ্ছে আসলে সময়, তারপর হচ্ছে বাংলাদেশে ভালো সার্জারি হবে কি না এর একটা দুশ্চিন্তা ছিল আমার মনে। তো ওই কারণে মূলত আসলে মানে আমি সার্জারিটা করাবো কিনা এটা নিয়ে মনের ভিতরে একটা ভয় কাজ করেছিল আর কি। কিন্তু এটা নিয়ে আসলে আমার অনেক দীর্ঘদিনের আমার একটা আসলে একটা মানসিক একটা রোগের মতো ছিল আর কি। বিশেষ করে আমি প্রায় এটা প্রায় 12 বছর ধরে এটা আমার ছিল। তো দেখা যাচ্ছে 12 বছরে আসলে আমি মানে ঠিকঠাক মতো পুকুরে গোসল করা, তারপর হচ্ছে ভালো টি শার্ট গায়ে দেওয়া থেকে শুরু করে বন্ধু বান্ধবদের সাথে সব জায়গায় ট্যুরে যাওয়া, অনেক কিছু আসলে মিস করেছি। বা সবচেয়ে মূলত যে সমস্যাটা হচ্ছে যে এটা আসলে মানসিক এক ধরনের যন্ত্রণা। তো ওই দিক থেকে চিন্তা করে তারপরে একসময় মনে করলাম যে না, সার্জারিটা আসলে করানো দরকার। কিন্তু প্রথমে যখন ইউটিউবে বা বিভিন্ন জায়গায় সার্চ দিই তখন দেখি যে এটা ভারতে চিকিৎসা করা হয়, বাংলাদেশে তেমন কোনো চিকিৎসা নাই। তখন থেকে আসলে একটা ভয় ছিল যে ভারতে যাওয়া, এত টাকা খরচ করা তো আমার পক্ষে সম্ভব না। কিন্তু আস্তে আস্তে যখন হচ্ছে শাকিল ভাইয়ের ভিডিওগুলো দেখলাম ইউটিউবে, তখন থেকে একটা ভরসা পেলাম যে না, বাংলাদেশেও ভালো সার্জারি হয়, বা বিশেষ করে হচ্ছে এখানে অনেক ছেলেরাই সার্জারি করে। সেই দিক থেকে শাকিল ভাইয়ের উপর ভরসা করে আর কি মূলত আমি এখানে এসেছি এবং গতকালকে আমার সার্জারিটা সম্পন্ন করলাম। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি খুবই ভালো। তো আমি রেজাল্ট নিয়েও খুব আশাবাদী, হয়তো বেশি দিন লাগবে না সুস্থ হতে আলহামদুলিল্লাহ। আর বাকিটুকু হচ্ছে আল্লাহর ইচ্ছা, যা ভালো হয় আর কি। আমার জন্য দোয়া করবেন। আমি যখন আসলে সিদ্ধান্তহীনতা মানে কী করব না করব এরকম একটা চিন্তা ছিল, তখন আমার ইউনিভার্সিটির এক ভাই, তখন আসলে আমাদের ইউনিভার্সিটি ফেস্টিভ্যাল ছিল, তখন তাকে দেখলাম আর কি যে সে ওইখানে অংশগ্রহণ করবে, কিন্তু তার একটু বুকের একটা অপারেশন করেছিল, এই ধরনের টার্ম সে ইউজ করেছিল আর কি। তারপর থেকে আমার ভিতর থেকে জাগনা হয় সে হয়তো এই অপারেশনটা করেছিল আর কি। তারপর তার সাথে আমি কথা বললাম, সে আমাকে খোলাখুলি সব কিছু বললো। তারপর হচ্ছে দেখলাম যে তার অপারেশনটা আলহামদুলিল্লাহ ভালোই ছিল এবং সে আমাকে সব কিছু দেখালো আর কি। তারপর বিভিন্ন প্রোগ্রাম হতে দেখি সে হচ্ছে ইউনিভার্সিটিতে সে ক্রিকেট খেলে, তারপর হচ্ছে ফেস্টিভ্যালে খুব ভালোভাবে অংশগ্রহণ করতেছে, তার কোনো সমস্যা হচ্ছে না। এবং আমি দীর্ঘদিন এটা দেখলাম, দেখার পরে তারপরে আসলে মূলত সিদ্ধান্ত নিলাম না, আমার আসলে অপারেশনটা করানো দরকার, অপারেশনটা করাইলে ভালো হবে, এরপর থেকে সিদ্ধান্তটা নিলাম আর কি। আসলে এটা যখন থেকে আমি অনুভব করি আর কি, এরপর থেকে আসলে দেখলাম যে এটা মানে একটা আমার জন্য একটা মানসিক একটা যন্ত্রণার সম্মুখীন মানে একটা তৈরি করেছে আর কি। বা এটার কারণে আসলে আমি অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছি, বিশেষ করে এটা মানে এমনিতে আমার শারীরিক কোনো সমস্যা না হলেও কিন্তু আসলে এটা আমাকে মেন্টালি যে একটা আসলে প্রেশার দিত, এটা আসলে সবচেয়ে বড়। বিশেষ করে হচ্ছে যে আমি যখন কোথাও যেতাম আসলে, তো এটা আসলে বুকের উপর দিয়ে যেহেতু দেখা যেত শার্ট অথবা পাঞ্জাবি যেটা গায়ে দিতাম, তো দেখাচ্ছে অপর যে বন্ধুবান্ধবরা তারা এটা নিয়ে আসলে হাসি তামাশা করা থেকে শুরু করে অনেক কিছু করতো। তারপর বিশেষ করে হচ্ছে আত্মীয় স্বজনদের বাসায় গেলে যেটা ফেস করা হয় আর কি মূলত, ওইখানে গিয়ে খোলাখুলিভাবে বা কোথাও গোসল করা অথবা শার্ট খোলা, এই ধরনের একটা সমস্যা হইতো। তো ইউনিভার্সিটি তো গেলেও দেখাচ্ছে যে ওইখানে গিয়ে আসলে নিজের পছন্দ মতো আসলে পোশাক পরিধান করা থেকে শুরু করে মানে কোনো কিছু আসলে করা যেত না। যদিও এটা আমার কোনো সমস্যা করতো না, তারপরেও এটা আসলে সবচেয়ে বড় সমস্যার কারণ ছিল আমার। বা আমি আমাকে আসলে এটা সবচেয়ে বড় যেটা বাধা হচ্ছে যে এটা আসলে একজন মানুষকে আসলে একদম ভিতর থেকে একদম দুমড়ে মুচড়ে দেয়, মানুষ আসলে স্বাভাবিকভাবে এটা মেলে ধরতে পারে না। এটা একটা মানসিক একটা যন্ত্রণা এবং সমস্যা আর কি। মানে এই সমস্যাগুলো বাইরেও আসলে দৈনন্দিন আরও অনেক সমস্যাই ছিল, ঠিকঠাক মতো গোসল করা, খাওয়া দাওয়া করা, বন্ধু বান্ধবদের সাথে কোথাও ঘুরতে যাওয়া, কোনো কিছুই আসলে হয়নি। আমি যে অনেক ট্যুর জীবনে মিস করেছি, বন্ধু বান্ধবরা অনেক জায়গায় গিয়েছে, এগুলো করতে পারি নাই। সার্জারির সময় আসলে আমি অনেক ভয় পেয়েছিলাম, বিশেষ করে সার্জারির আগে। তো নিয়মিত যখন আসলে আমি ভিডিওগুলো দেখলাম তখন আমার ভিতর থেকে আসলে ভয়টা চলে গেলো আর কি। এর আগে আমি অনেক ভয় পেতাম যে সার্জারি করলে এভাবে মানে কাটাছেঁড়া করবে বা হয়তো অনেক সমস্যা হবে, কিন্তু গতকালকে যখন আমি সার্জারিটা করলাম
তখন আমার ভিতরে যে ন্যূনতম আগে তো যে ভয়টা কাটছে, তারপরও যে ভয়টা ছিল আর কি, এটা কিছুই হয় নাই বা আমি কিছুই পাইনি। বিশেষ করে আমি যখন অপারেশন থিয়েটার গেলাম বা ওইখানে অপারেশন শুরু হলো, তখন জাস্ট হচ্ছে একটা পিঁপড়া কামড় দিলে ইঞ্জেকশন যেরকম দিলে ভয় মানে একটা ব্যথা পাই, জাস্ট এরকম একটু জাস্ট হচ্ছে একটা ইঞ্জেকশন দিলে এরপর থেকে মানে এরপর আর কোনো ব্যথা ট্যাথা পাইনি আমি। বা অপারেশনের সময় আসলে আমি পুরোটা সময় সজাগই ছিলাম, তখন সারা যখন কথা বলতেছিলাম সব কিছু মানে শুনতেছি, আমার মুখে জাস্ট শুধু একটা মাস্ক ছিল আর কিছু ছিল না। মানে ব্যথা বলতে একদম ব্যথাই পাই নাই গতকাল থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ। রাতেও ঘুমাইলাম ভালো, কোনো সমস্যা হয় নাই এখন পর্যন্ত, সব কিছু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। আর আসলে যারা আসলে এই সার্জারিটা এখনও মানে করবেন বল করতেছেন যে মানসিক একটা মুক্তি পেতে চান আসলে, তবে আমি আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা যে কোনো কিছু চিন্তা না করে আসলে মানে ভরসা রেখেই আসলে সার্জারিটা করে ফেলতে পারেন। টাকাও যে আপনার আসলে বেশি লাগে এই মানে এরকমও না, জাস্ট আপনি জাস্ট একটু আপনি মানসিকভাবে একটু দৃঢ় হয়ে যারা অপারেশনটা করাতে চান আপনি হচ্ছে অপারেশনটা করে ফেলতে পারেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনি একটা মানসিক যন্ত্রণা থেকে আপনি মুক্ত হতে পারবেন, এটি আসলে সবচেয়ে বড়। আমার জন্য আসলে দোয়া করবেন, আমি ইনশাল্লাহ হয়তো অচিরেই সুস্থ হব, হয়তো বা শাকিল ভাইয়ের সাথে আবার দেখা হবে, আপনাদের সাথে আবার কথা হবে ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো।